আমার চুল অনেক বড় বড়, উজু করার সময় কি পুরো চুল ভেজাতে হবে? উজুর সময় মাথা মসাহ করতে হয়, ধুতে হয় না। অর্থাৎ ধুইলে না সমস্ত চুলকে ভিজানোর একটি বিষয় রয়ে চলে আসতো। এখানে আমরা জানি উজুর মধ্যে চারটি জিনিস ফরজ। এক নম্বর হচ্ছে যে আমরা প্রথমে নিজের সমস্ত মুখকে, পরিপূর্ণ মুখকে আমরা ধৌত করব। মুখ ধৌত করতে গিয়ে আমরা অনেকে ভুল করে থাকি। মুখ বলতে অর্থাৎ মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ, এই পরিপূর্ণ মুখমণ্ডল, শুধু মুখ না, এইটি যে ফাক্সিলো বুঝু হাকুম আইডিয়া কুম ইলাল মারাফিক, হ্যাঁ, যে এই আয়াতটি দ্বারা ফরজ করা হয়েছে। তো এই জায়গায় বুঝু হাকুম দ্বারা মুখমণ্ডল বোঝানো হচ্ছে। আমরা অনেক সময় এইটুকু জায়গা বা এইটুকু জায়গা বা যেটুকু আমাদের ইয়েতে আসে এইটুকু করে ফেলি। আসলে ওজুর সময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাথার চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পরিপূর্ণ মুখটা যেন আমি ধৌত করে ফেলতে পারি। এবং অনেক সময় চোখের নিচের যে জায়গাটা থাকে এটা কিন্তু একটু নিচু, পানি একবারে দিলে ওই জায়গাটা কি হয় না, ভিজে যায় না। তো এই জন্য একটু ওখানে রগরগা দিয়ে অর্থাৎ ঘষা দিয়ে ওই জায়গাটা ভিজিয়ে নেওয়া। এবং ওজুর মধ্যে কোনো যদি সামান্যতম অংশও শুকনা থেকে যায় ওজু কিন্তু আদায় হবে না। এবং একবার করে কাজটি করা হচ্ছে ফরজ। মুখ একবার ধৌত করা ফরজ, তিনবার করা সুন্নত। অর্থাৎ একবার করার দ্বারা ফরজ আদায় হয়ে যাবে, আরও বাকি দুইবার করব যাতে করে সুন্নতের সোয়াবটাও আমি পেয়ে যাই। তাহলে এটি এক নম্বর ফরজ, সমস্ত মুখ ধৌত করা। দুই নম্বর ফরজ হচ্ছে সম্পূর্ণ হাতটা ধৌত করা, অর্থাৎ কোনোই পর্যন্ত দুই হাত কোনোই পর্যন্ত ধৌত করা। একবার ধৌত করা ফরজ, একবার এই হাতের পুরো অংশটা আমি সুন্দরভাবে ধৌত করবো, এটি ফরজ। আর তিনবার করা হচ্ছে সুন্নত। এরপর তিন নম্বর ফরজ হচ্ছে মাথা মসেহ করা। এই মাথা মসেহ করতে গিয়ে কেউ কেউ বলেছেন পুরো মাথা একবার মসেহ করলে হয়ে যাবে, আর কেউ কেউ বলেছেন মাথার চার ভাগের এক ভাগ মসেহ করা। অর্থাৎ কেউ যদি টুপিটা খুলে বা মাথার কাপড় সরে এক হাতটা এইভাবে মসেহ করে নেয়, চুলের চার ভাগের এক ভাগ মসেহ করে নেয়, এমনকি ইমাম মালিক তো বলেছে একটা চুলও কেউ মসেহ করলে তার আদায় হয়ে যাবে। আমরা যেহেতু হানাফ মাজহাবের অনুসরণ করি এবং আমাদের দেশে হানাফি মাজহাবের অনুসরণকারী বেশি, এই জন্য মাথার চার ভাগের এক ভাগ মসেহ করে নেব। অর্থাৎ আপনার চুল যত লম্বাই হোক না কেন, চার ভাগের এক ভাগ যদি মসাহ হয়ে যায়, ধৌত করার বিষয় না, মাসাহ যদি হয়ে যায়, আপনি দুই হাত দ্বারাই আপনার যে পর্যন্ত হাত যায় ওই পর্যন্ত আপনি মসাহ করে নেবেন, আপনার তৃতীয় ফরজ আদায় হয়ে গেল। চতুর্থ নম্বর ফরজ হচ্ছে পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। এবং পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে গিয়ে আমরা অনেকগুলো ভুল করে ফেলি, যেমন পায়ের গোড়ালির দিকে পিছনের দিকে কিন্তু দুইটা কি জায়গা আছে, হ্যাঁ, একটু ডাবানো জায়গা আছে, সেই ডাবানো জায়গা অনেক সময় ভালো করে ধোয়া হয় না, পানি পৌঁছে না। এবং পায়ের নিচের যে অংশটা তালুতে, ওখানে কিন্তু উপর থেকে পানি দিলে তালু অনেক সময় ভিজে যায় না, এই জন্য ভালো করে নিচের তালুর অংশ ভিজাতে হবে। এবং পিছনের যে অংশটুকু থাকে যেটা একটু ভিতরের দিকে ডাবানো অংশ, সেটাকে ধুইতে হবে। এবং আঙ্গুলের ভিতরে এভাবে খিলাল করতে হবে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা আঙ্গুলগুলো, পায়ের আঙ্গুলগুলোর ভিতরে খিলালি করতে হবে যাতে করে সেই জায়গায় পানি পৌঁছে যায়। তাহলে এই চারটা জিনিস যদি আমরা ওজুর মধ্যে আদায় করি তাহলে ওজুর ফরজ আদায় হয়ে গেল, এর মাধ্যমে অজু হয়ে গেল। বাকি সুন্নত এবং মুস্তাহাব আরও বিষয়গুলো আছে, সেগুলো সহ আমরা পরিপূর্ণ অজু আদায় করব। মাসালাগত অত্যন্ত সুন্দর প্রশ্নটি আমরা জানতে পারলাম।